বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলতে চলে এসেছি। আমি এখন কথা বলবো আশিকি আশিকি আশিকি, মানে আশিকি থ্রি। হ্যাঁ, আপনারা অবাক হয়ে যাচ্ছেন না যে আশিকি থ্রি কথা কেন বলছি। এটা কোনো রিউমার নয়, এটা একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল কিছুক্ষণ আগে। তো এই আশিকি থ্রিতে কে থাকতে চলেছে? আশিকি ওয়ান সুপার হিট, আশিকি টু সেটাও সুপার হিট, তো আশিকি থ্রি কী করতে পারবে, কামাল করতে পারবে? এবং এখানে স্টার কাস্ট কে কে সেটা নিয়েই কথাবার্তা হবে। কাল থেকে একটা ফটো চারিদিকে ঘোরাঘুরি করছে যেখানে অনুরাগ বাসু, কার্তিক আরিয়ান, প্রীতম, তারপর ভূষণ কুমার, মুখেশ ভাট, তো এদেরকে দেখা যাচ্ছে। তো ভাবছিল কী সিনেমা হতে চলেছে, সকলে কিছু বুঝতে পারছিল না, কিন্তু আজকে সেটা জানিয়ে দিল। কার্তিক আরিয়ানের পেজ থেকেই পোস্ট হয়েছে, কার্তিক আরিয়ান নিজে পোস্ট করেছেন, এবং তার ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে, এটা আপনাদের করলাম যে আব তেরে বিন জিলেঙ্গে হাম, তো এই গানটা অরিজিৎ সিংয়ের ভয়েসে শোনা যাচ্ছে। এবং টাইটেলটা জাস্ট দেখা যাচ্ছে যে আশিকি থ্রি, আশিকি আর থ্রিটা হচ্ছে ওই পিঙ্ক টাইপের কালারটা আমার যত সম্ভব মনে হচ্ছে, এই টাইপের লেখা আছে আশিকি থ্রি। তো আশিকি থ্রি আসতে চলেছে, কার্তিক আরিয়ান মেন লিড, কিন্তু এখানে ফিমেল লিডকে এখনও জানা যায়নি। এবার কার্তিক আরিয়ান ভালো হিট দিচ্ছে বলে তাকে ওই হিট ফর্মুলা ভেবে তাকেই নেওয়া হচ্ছে যত সম্ভব, এটাই আমার আইডিয়া। এবং ভূষণ কুমার সিকুয়েলই বিশ্বাস করছে, কারণ বলিউডে এখন কোনো কিছুই চলছে না, তো ভূষণ কুমার ভাবছে যে তাহলে সিকুয়েলই বানানো যাক, এর আগে এক ভিলেন রিটার্নস আনলো, তো এবার আশিকি থ্রি, মানে হিটের ফর্মুলা চেপকানো হবে। এবার দেখা যাক, অনুরাগ বসু এখানে ডিরেক্টর ভালো, তো সিনেমাটা একটা ভালো হতে পারে আমার এটা মনে হয়। তো দেখা যাক সিনেমাটা কীরকম কী হয়, এবং এর স্টার কাস্ট কীরকম কী হয়, এর গল্পটা কিসের উপর বেসড হয়। এখানে তো আশিকি মানে প্রেমেরই ব্যাপার, সেখানে ধোকা থেকে শুরু করে নানান কিছু হতে পারে, অ্যাকচুয়ালি প্রেমিক প্রেমিকাদের গল্প বলতে গেলে। তো এই সিনেমায় গানগুলো দারুণ হতে চলেছে, কারণ আশিকির বরাবরই প্রথম দ্বিতীয় গানগুলো দারুণ হয়। তো এখানে পুরাতন গানটা অরিজিৎ সিংয়ের ভয়েসে শোনা যাচ্ছে, আর প্রীতম এখানে মিউজিক দিচ্ছে, মানে শ্রুতিমধুর গানগুলো তো হবেই। তো দেখা যাক এর পরবর্তী ক্ষেত্রে, টিজার, ট্রেলার, তারপরে কে এর ফিমেল লিড সেটা জানা যায়, দেখা যাক কীরকম কী হয়। আশিকি থ্রি হিসাবে কার্তিক আরিয়ান খারাপ চয়েস নয়, কারণ ইয়াং জেনারেশনের মধ্যে তাকে কিন্তু ভালো মানাবে আমার যেটা মনে হয়। তো আপনাদের কী মনে হয় যে এটা আসা উচিত ছিল না, এখন উচিত ছিল না, বা এই একই জিনিস হয়ে যাচ্ছে, বা কার্তিক আরিয়ানকে মানাবে না, তো কী আপনাদের মনে হয় আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো